খেয়ে পেট ভরবে না, হাগু হয়ে যাবে, তারপরে এসে খেতে পারবে। ক্রিস্পি চিকেন দিয়ে বিরিয়ানি পুরো গুমার কাছে এক্সপিরিয়েন্স হয়ে গেছে ভাই। ক্ষমা কর, আর আসবো না। আমার বাড়িতে একটা কালু বলে কুকুর আছে, ওকে এটা ঝোল মাখি দেবো, দেখবো ও এটা খায় না। খাবে না মনে হচ্ছে। আমি কেন প্লেন জলে হাত দেবো, এই সালা হেভি বানালাম তো। কেউ কেউ তো হচ্ছে নতুন চ্যানেল খুলে কেএফসি বিরিয়ানিকে এক্সপোজ করতে লেগে পড়েছে, মানে আলাদাই ব্যাপার সেবা। এনিওয়েজ, তো চলো আজকে যাওয়া যাক কেএফসি, সেই ইউনিক বিরিয়ানিটাকে এক্সপোজ কি করবো, এক্সপিরিয়েন্স করতে যাবো। এক্সপোজ তো অলরেডি হয়ে গেছে, সবাই এক্সপোজ করে দিয়েছে। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে তারা জানো আমার ভিডিও সবার দিয়ে একটু ইউনিক হয়। চুপ কর, সবই ভিউজের জন্য। এই চুপ, এইসব বলে কেউ। ওকে, সো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বেলঘড়িয়ার ওয়ান অ্যান্ড অনলি কেএফসি ব্রাঞ্চের সামনে, যেটা ডানলপে অবস্থিত। আমি জানি না ভেতরে শ্যুট করতে দেবে কিনা, যতদূর আমি জানি কেএফসি শ্যুট করতে দেয় না, বাট যদি বাই এনি চান্স শ্যুট করতে দেয় তো ভেতরেই রিভিউ দেবো, আর না হলে বেরিয়ে কোথাও একটা গিয়ে রিভিউ দেবো। চলো ভেতরে যাই, গিয়ে দেখি কী ব্যাপার স্যাপার হয়, কিচ্ছু আইডিয়া নেই আমার, র্যান্ডম ভিডিও হবে একদম। বাট হ্যাঁ, ঢোকার আগে আজকে তোমরা ব্লগে দেখতে পারবে অ্যাজ ইউজুয়াল নট সো পপুলার তনুশ্রী, আর দেখতে পারবে অলরেডি পপুলার ব্লগার তোমাদের বিশাল সরকার। ক্যাব দেখেছো মেয়ে, সাংলাস ফাংলাস করে আলাদাই ব্যাপার। এনিওয়েজ চলো দেরি না করে, লেটস জাম্প ইনটু দ্যাট কেএফসি অ্যান্ড হ্যাভ দেয়ার বিরিয়ানি, লেটস গো। পপকর্ন হয়ে যাবে, ক্লাসিক হয়ে যাবে। আচ্ছা একটা আমার কোশ্চেন ছিল, ইউটিউবে আপনাদের বিরিয়ানি নিয়ে এত খারাপ রিভিউ কেন? নরমালি আপনি যে বাইরে যে বিরিয়ানিটা পাচ্ছেন সেটা তো আমাদের সাথে এটা তো হবে না। আচ্ছা রিগার্ডিং করছেন? না আলাও নেই। আচ্ছা আলাও নেই। আচ্ছা ওপরে এমনি ওপরে আলাও আছে? আচ্ছা আচ্ছা বলুন। নরমালি 3000 মতো বাইরে তার আপনার কোশ্চেন গাইস। ওকে, সো ফাইনালি কেএফসি ডাইনিং এরিয়াতে আমি চলে এসেছি। এই কেএফসি যেটা আমাদের বেলঘড়িয়া ব্রাঞ্চে অ্যাভেলেবেল, এইখানে ডাইনিং এরিয়াতে তোমরা ভিডিও করতে পারো, ওটা অ্যালাউ আছে, বাট কাউন্টারের নিচে সেটা অ্যালাউ করবে না। তো ফার্স্ট ফ্লোরে এদের ডাইনিং এরিয়া, তো এখানে চলে এসেছি। বাট খাওয়ার দাওয়ার আমি যদি সাইডে রাখি, এখানের যে ভিউটা সেটা জাস্ট মারাত্মক। আমি জাস্ট ভিউটা দেখাতে বলবো, আলাদা। এখানে ওই সোজা গেলে দক্ষিণেশ্বর তোমরা যেতে পারবে, ভিউটা আলাদা, ভিউটা এনজয় করতে পারবে। এবার আসি মেন জিনিস, বিরিয়ানি। বাট তারা একটু স্লো মোশন শট দিয়ে গেল, আমি জানি তোমরা পছন্দ করো। ওকে, সো ফাইনালি কেএফসি বিরিয়ানি এসে আর যাওয়ার আগে যদি কোয়ান্টিটির কথা বলতে, কোয়ান্টিটি দেখো, লটস অফ কোয়ান্টিটি গাইস। তোমাদের খেয়ে পেট ভরবে না, হাগু হয়ে যাবে, তারপরে এসে খেতে পারবে। কি একটা ঠ্যাং দেবে সবার আগে। আমি আরেকটা কথা বলে দিই, বিরিয়ানি তোমরা তিনটে ভেরিয়েন্ট পাবে এখানে। একটা এটা রসালো চিকেন, এটার নাম কি ছিল, গ্রিল চিকেন সামথিং নাম ছিল, বেসিক্যালি এটা রসালো মার্কা চিকেন। আরেকটা হবে ক্রিস্পি, যেটা ওটা ফেমাস ক্রিস্পি চিকেন যেটা পাবে তোমরা, ওইটার সাথে বিরিয়ানি দেবে। ক্রিস্পি চিকেন দিয়ে বিরিয়ানি, এনিওয়েজ ডেডলি কম্বিনেশন। হ্যাঁ, আর লাস্টটা তো আরও ডেডলি, চিকেন পপকর্ন দিয়ে বিরিয়ানি, আরও ডেডলি কম্বিনেশন। না তাও রসালোটা দিয়ে একটু খাওয়া যাবে হয়তো, আর সাথে দিয়েছে এখানে একটা গ্রেভি, কি জিনিস বলতো, একটা রিচ টাইপের পেঁয়াজ রসুন, একটা স্ট্রং ফ্লেভার আছে এটার মধ্যে, ফ্লেভার না সরি কম দু আছে, ছাদ ছাদ মানে নাকে দিলে না নাকে একটা হিট করছে পরে। এটা আগে এটা দিয়ে স্টার্ট করি, ওকে এবার বিরিয়ানিটা খাওয়া যাবে। আমার তো দেখেই ভক্তি আসছে না সত্যি কথা বলতে, চিকেনটা বাদে বিরিয়ানির মধ্যে তোমরা পাবে এখানে কিছু বেরেস্তা, এখানে আরও কিছু বেরেস্তা, এখানে আরও কিছু বেরেস্তা, মানে বেরেস্তাই পাবে শুধু। ভাতের উপর একটু ম্যাগি মশলা ছিটিয়ে তার উপর বেরেস্তা দিয়ে দিয়েছে বিরিয়ানি। কিসের মতো? পুরো গুমার কাছে রিভিউ এটার হয় না, ঝাল শুধু, একটু ঝাল শুধু কাচ্চি আর ঝাল লাগবে আর কিচ্ছু নেই। এই যে লঙ্কা কুচো বিরিয়ানিতে কে ভাই লঙ্কা কুচো দেয়, রসালো মার্কা একটা চিকেন, রসালো তো দেখছি না, হ্যাঁ একটু রসালো আছে,
মালটা নো ডাউট ভালো এদের ওই স্মোকি চিকেন না ও গ্রিল চিকেন যেটা হয় না যেটা নর্মালি কিনতে পাওয়া যায় ওই মালটাই বসিয়ে দিয়েছে এবার আসি এই ঝাঁজ মার্কা জিনিসে ভাই এটা যা ডেঞ্জারাস ঝাঁজ না তো এটার সাথে একটু মিক্স করি দেখি কি হয় মালটা এন্ড প্রোডাক্টটা দেখি চালের ওপর ম্যাগি মশলা চিটিয়ে বেরেস্তা চিটিয়ে বিরিয়ানি হচ্ছে মজা হচ্ছে খাবো না ভিডিও বন্ধ এক্সপোজ হয়ে গেছে এক্সপিরিয়েন্স হয়ে গেছে সরি এক্সপিরিয়েন্স করতে এসেছিলাম এক্সপোজ তো করতে আসিনি এক্সপিরিয়েন্স হয়ে গেছে ভাই কমাকর আর আসবো না কেসি বিরিয়ানি খেতে ভাই 200 টাকা আমার জলে গেল এর দিয়ে দু প্লেট আমার বিরিয়ানি হয় এই যে এই পুরো প্যাকেজটার মধ্যে শুধু এই মালটাই একটু ভালো খেতে আর বাকিগুলো জ্বালি আর বাইরে হয়ে প্রাইস নিয়েছে আমার থেকে 199 প্রাইস কোথায় কেন প্রাইসও লেখা নেই কী বিল দিয়েছে আমাকে কে জানে প্রাইসও লেখা নেই যাই হোক 199 নিয়ে নিয়েছে ইনক্লুডিং অফ ট্যাক্স ওকে সো আমাদের জন্য আর খাওয়া পসিবল হলো না এটাতে পুরোটাই ধরা আছে জাস্ট এক দু চামচ করে দুজন খেয়েছি পসিবল হচ্ছে না ভাই খাওয়া যাই হোক এটা আমি খেলবো না এটা আমি রেখে দিলাম নিয়ে যাবো প্যাকিং করে বাড়িতে সোশ্যাল এক্সপেরিমেন্ট করবো একটা আমার বাড়িতে একটা কালু বলে কুকুর আছে তোমরা মাঝে সাথে আমার ব্লগে হয়তো দেখো তো ওকে এটা ঝোল মাখি দেবো দেখবো ও এটা খায় নাকি এবার যদি ও না খায় তাহলে কেএফসি কিছু একটা করো এবার নাম ডুবে যাচ্ছে বিরিয়ানি বের করে আর এখন দিয়ে ভাবছি বেরিয়ে একটা বিরিয়ানি দোকানে যাবো কারণ কলকাতা বিরিয়ানি খুবই দরকার ভাই বাড়িতে বলে এসেছি বিরিয়ানি খেতে যাচ্ছি বাড়িতে যদি দেখে এইসব বিরিয়ানি খেতে গেছি 200 টাকা দিয়ে পেদাবে আমার আমাদের বেলগড়িয়ার একটা সবচেয়ে পপুলার বিরিয়ানি দোকান আছে মোস্ট প্রবলি ওটাই তোমাদের দেখো তো ওয়েট করো তার জন্য আপাতত বেরিয়ে গেলাম থেকে আর পাচ্ছি না ভাই সহ্য হচ্ছে Much later. Alright, so finally বেলগড়িয়ার সবচেয়ে পপুলার বিরিয়ানি দোকানে চলে এসেছি রয়্যাল বিরিয়ানি এটা নিয়ে বেলগড়িয়াবাসীদের আলাদা করে ইনস্ট্রাকশন দিতে হবে না লোকেশনও বলতে হবে না বাট বাইরের জন্য বলে দিই এটা বেলগড়িয়া থেকে বিরিয়ানি যাওয়ার জন্য যে অটো স্ট্যান্ডটা ঠিক তার অপোজিটে খাদিমদের পাশে অবস্থিত তো চলো দাদাকে জিজ্ঞেস করি যে কেএফসি বিরিয়ানি ট্রাই করেছে নাকি চলো দাদা তুমি কি শুনেছো কেএফসি বিরিয়ানি লঞ্চ করেছে কেএফসি বিরিয়ানি লঞ্চ কব কিয়া এক মহিনা হয়ে গেল सुने नहीं हो ना भूल करके खाने भी मत जाना नहीं राइस के ऊपर बस मैगी मसाला डाल दिया बिरयानी हो गया हाँ हम लोग अभी खा के आए हो बेलगड़िया बस इस जो रॉयल नहीं आना तो इंट्रोडक्शन दीता होगा ना 95 रुपीज है तुमने एक प्लेट चीप रेट में एक अच्छा मतलब चीप रेट में एकदम फर्स्ट क्लास बिरयानी तुम्हारा पे तो चलो বিরিয়ানিটা নি তাহলে এই বিরিয়ানিটা তোমার দেখাচ্ছি কেএফসি বিরিয়ানি দেখলে কি পাইন বেস্ট মে খানা তো রয়্যাল রয়্যাল মে খানা ওকে সো লেডিজ এন্ড জেন্টলম্যান ফাইনালি আমরা এসেছি প্রপার কলকাতা বিরিয়ানি এতক্ষণ ওই কেএফসি বিরিয়ানির অবস্থা দেখলে এইবার এসেছে কলকাতা বিরিয়ানি জাস্ট স্মেলটাই আলাদা কোথায় ওখানে শুধু বেরেস্তার ম্যাগি মশলার টেস্ট পাচ্ছিলাম আর এখানে স্মেলই আলাদা আর এনিওয়েজ এটা যেহেতু বেলগড়িয়ার বেস্ট বিরিয়ানি সবার আগে তোমাদের দেখাই চালটা পুরোটা হোয়াইট প্লাস ইয়েলো পুরো ব্যালেন্স বিরিয়ানিটা দেখো খুব বেশি ইয়েলো চাল নেই আবার খুব বেশি সাদা চাল নেই প্রপার ব্যালেন্স আছে আর সাথে তোমরা এই দেখো এরাম সাইজের একটা আলু পাচ্ছ আর এখানে একটা ডিম পাবে আর এখানে মাংসের পিসটা দিয়েছে এই দেখো মাঝে দেখাই এই যে ডিসেন্ট সাইজের একটা মাংসের পিস এটা আরামসে 50 থেকে 60 গ্রাম হবে আর এটার ওভারঅল প্রাইস দিয়েছে 95 হিসেবে যথেষ্ট সর্দির আর বেলগড়িয়ার মানুষ চুটিয়ে খায় ডেইলি 10 থেকে 15টা হাঁড়ি সেল করে বুঝতে পারছো কতটা সেল চলে একটু খাওয়া যায় ভাই এক কথা শান্তি কি খেয়ে আসলাম আর কি খাচ্ছি একেবারে নর্গ থেকে ডিরেক্ট স্বর্গে ল্যান্ড করেছি এক কথা মানে বিরিয়ানিটার খাস বাদ দিয়ে একদম লাইট বিরিয়ানি না বেশি গ্রেভি আছে মানে স্পাইসেস আছে না বেশি ওভার কিছু আছে মানে গোলাপ জল আতরের গন্ধ না বেশি কিছু করতে হবে একদম প্রপার ব্যালেন্স আর খুবই লাইট বিরিয়ানি মানে খেয়ে তোমাদের হেভি ফিল হবে না যে বিরিয়ানি খেলে দেখবে স্পাইস বিরিয়ানি খেলে তোমাদের একটু হেভি ফিল হবে বাট এটাতে কোনো হেভি ফিল হওয়ার ব্যাপার বেস্ট পার্ট অফ দিস বিরিয়ানি অল রাইট সো অরিজিনাল কলকাতা বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আসা মেন জিনিসে আমি কেএফসি বিরিয়ানিটা প্যাকিং করে এনেছি আর কেএফসি দাদি বলেছিলাম আমাদের এই যে কালু এখানে চলে এসেছে ওকে দেবো ও দেখবো এই বিরিয়ানিটা খায় নাই মানে ও যদি না খায় তাহলে কেএফসির অপমান মানে কি হবে তোমরাও বুঝতে পারছো ও বেটা লেজ দাঁড়িয়ে আছে তুই জানিস কি আছে এখন আমার ক্যামেরার পারে মা আছে আমার তো এইটা এটা তোমার কি মনে হয় বিরিয়ানি এটা দেখে মনে হচ্ছে একটু না একটু না একটু না ভাত মাংস ভাত মাংসের ঝোল দিয়ে মাছ মেখে দিয়েছো মনে হচ্ছে একদম একদম সরি একই আবার তো এনিওয়েজ এটা ঝোলটা আমি একটু কালুকে মাখিয়ে দিই ব্যাপারটা তো চলো এখানে আমি গ্রেভিটা মাখিয়ে দিয়েছি এবার একে দেই দেখি খায় নাকি যে বিরিয়ানি খাচ্ছে মা খাচ্ছে খাচ্ছে
না মানে এতটাও বাজে না হয়তো। আরে ওটা খা, খাবি না? খাবে না মনে হচ্ছে। কিরে গালু, খাবি না এটা? খা, খাবে না, খাবে না। মানে এটা যদি কলকাতা বিরিয়ানি ওকে দিতাম এতক্ষণ এটা থাকতোই না, পুরো এটা চেটে পুটে পরিষ্কার করে দিত। আর এখনও দেখো কতটা বিরিয়ানি পড়ে আছে। মানে বুঝতেই পারছো কেএফসি বিরিয়ানির কী অবস্থা। রিভিউ চাইতে কেএফসি বিরিয়ানি একদম প্রপার রিভিউ দিয়ে দিচ্ছে, এর দিয়ে বেটার রিভিউ চাই তো? কী বল, কালুও রিভিউ দিয়ে দিয়েছে, মানে ভালো না বলতে চাইছে। মানে কেএফসির লোক যদি কেউ দেখছো এটা কোনো দরকার নেই, দিচ্ছ এখন বিরিয়ানি প্রপার বিরিয়ানি, রাইস অ্যাটলিস্ট দাও, চিকেন বিরিয়ানি বা ক্রিসপি চিকেন ওগুলো দিয়ে দাও, বাট এটার তো কোনো দরকার নেই। ও খাবে না, এটা আমি ফেলেই দিলাম, ওয়েস্ট হলো। তো আমার আর কালুর রিভিউ তোমরা দেখেই নিলে কেরম রিভিউ হয়েছে। কী কালু, কেমন ছিল? খুব বাজে বল। তো বুঝেই গেলে কেএফসি বিরিয়ানির কী অবস্থা না অবস্থা। তো আমি পার্সোনালি মনে করি যে বিরিয়ানি রাইস অ্যাটলিস্ট বিরিয়ানির মতন হওয়া উচিত, ক্রিসপি চিকেন দিক, চিকেন পপকর্ন দিন, সেটা পরবর্তী ব্যাপার। বাট দিচ্ছে এখন একটু বিরিয়ানি দিক, অরিজিনাল কলকাতা বিরিয়ানি। আমার এইটুকুনি পার্সোনালি বলার আছে, আর এক্সট্রা কিছু বলার নেই। তো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি তোমাদের এই এক্সপোজ না এক্সপিরিয়েন্স ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর তোমার সাথে আমার দেখা হচ্ছে কবে, মোস্ট প্রবাবলি জানি না কবে, একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। টিল দেন বাই বাই, স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি, বাই।